আসসালামু আলাইকুম ডক্টর আসিফ বলছি আজকে একটু ব্যস্ততার মধ্যে আছি আমি সামনের সপ্তাহে আমার একটা প্রেজেন্টেশন আছে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে সব বড় বড় সারেরা থাকবেন বিশ্বের বিভিন্ন খুব নাম করা সার্জেন্সরা থাকবেন সেই জন্য একটু টেনশনে আছি আর কি আসলে প্রেজেন্টেশনটা প্রিপেয়ার করার সুযোগও পাইনি জাস্ট গত সপ্তাহে জানতে পেরেছি যে প্রেজেন্টেশনটা সিলেক্টেড হয়েছে তো এখন প্রেজেন্টেশন প্রিপেয়ার করা হয়নি আজকে হয়তো করে ফেলবো এর মধ্যে ভাবলাম যে একটা ভিডিও করে ফেলি যে একটা এখন একটু টাইম আছে আজকে একই সাথে প্রিপেয়ার প্রিপেয়ারও করতে হবে এবং প্র্যাকটিসটাও করে নিতে হবে কারণ সামনের চার পাঁচ দিনে আমি আবার কোনো সময় পাব না কারণ প্রতিদিনই অপারেশন আছে এবং অন্যান্য সমস্যা আছে সো আর প্র্যাকটিস করার সুযোগ পাবো না তো আজকেই সব করতে হবে তো আজকে চিন্তা করছিলাম যে ভিডিও করব নাকি করব না তারপরেও ভাবলাম যে একটা করে ফেলি এর কারণটা হচ্ছে খুব কমন একটা প্রশ্ন আমি সব সময় পাই ইনফ্যাক্ট ডায়াগনোসিস করার পরে বা রোগটা নির্ণয় করার পরে সবচেয়ে কমন যে কোয়েশ্চেনটা আমাদেরকে পেশেন্টরা করে থাকে সেটা হচ্ছে গিয়ে যে ডাক্তার এটা কি অপারেশন ছাড়া ঔষধ দিয়ে ভালো হবে না এরকম একটা প্রশ্ন থাকেই সব পেশেন্টদের স্বাভাবিকভাবেই আমিও যদি পেশেন্ট হতাম আমারও একটা ইচ্ছা থাকতো যে ঔষধ দিয়ে ভালো করা যায় কি না কারণ অপারেশন কেউই চায় না আসলে যদিও আজকালকার অপারেশনগুলি সবই অত্যন্ত সিম্পল হয়ে গিয়েছে বা তারপরেও অপারেশনগুলি প্রথমত অপারেশন সবাই ভয় পায় অপারেশনের একটা খরচ আছে সো বিভিন্ন কারণেই স্বাভাবিকভাবেই সবাই অপারেশনটাকে অ্যাভয়েড করতে চাচ্ছে তো আজকে একটু আলোচনা করি যে আমরা ডাক্তাররা আসলে কি কী এর উপর ডিপেন্ড করে আমরা ডিসিশনটা নিই যে আসলে অপারেশন লাগবে নাকি লাগবে না আজকে আমি সব রোগ নিয়ে আলোচনা করব না আজকে শুধু আমি পাইলস বা হেমোরয়েড নিয়ে আলোচনা করব কারণ প্রত্যেকটা রোগে আলাদা আলাদা ফ্যাক্টরস আছে সেগুলি নিয়ে আলাদাভাবে আমি ভিডিও তৈরি করব আজকে শুধু পাইলস বা হেমোরয়েড নিয়ে কথা বলবো বাংলাদেশে সবচেয়ে কমন যে কয়টি রোগ আছে তার মধ্যে পাইলস হচ্ছে অন্যতম এবং আমরা প্রতিদিনই প্রচুর পেশেন্ট পাই আমাদের সব পেশেন্টের মধ্যে কমপক্ষে বিশ থেকে তিরিশ শতাংশ পেশেন্টই দেখা যায় যে হেমোরয়েড বা পায়েলস নিয়ে এসেছেন আমাদের কাছে বিভিন্ন স্টেজে আছেন অনেকে আমরা এটাকে স্টেজ বলি অনেকে গ্রেড বলি অনেকে ডিগ্রি বলি আসলে ডিগ্রিটাই হচ্ছে সবচেয়ে প্রপার অপারেশন লাগবে নাকি লাগবে না এর প্রথমত আমরা নির্ধারণ করি কোন ডিগ্রির পাইলস আছে আপনারা জানেন যে পাইলস চার ধরনের আছে ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি থার্ড ডিগ্রি এবং ফোর্থ ডিগ্রি ফার্স্ট ডিগ্রি পাইলসে শুধুমাত্র রক্ত যায় সেকেন্ড ডিগ্রি পাইলসে কিছু একটা বের হয়ে আসে এবং রক্ত যায় ওটা আবার নিজে থেকে ঢুকে যায় থার্ড ডিগ্রি পাইলসে যে জিনিসটা বের হয়ে আসে ওটা বের হয়েই থাকে ওটাকে হাত দিয়ে চাপ দিয়ে ঢুকিয়ে দিতে হয় আর ফোর্থ ডিগ্রি পাইলসে যে মাংসপিণ্ডটি মলদার থেকে বের হয়ে আসে সেটা বের হয়েই থাকে আপনি হাত দিয়েও ঢুকিয়ে দেওয়া যায় না এর সাথে অনেক ক্ষেত্রে ব্লিডিং হতে পারে চুলকানি হতে পারে ব্যথা হতে পারে অনেকের ক্ষেত্রে আবার এক ধরনের পিচ্ছিল পদার্থ বের হতে পারে সো বিভিন্ন রকম সমস্যা হয় বাট ডিগ্রিটা ডিপেন্ড করে যে কতটুকুন বের হয়ে আসছে তার উপরে সো থার্ড ডিগ্রি এবং ফোর্থ ডিগ্রি পাইলসের ক্ষেত্রে অলওয়েজ সার্জিক্যাল ট্রিটমেন্টই লাগে এখানে ঔষধের আসলে তেমন কোনো রোল নেই ওষুধ খেলে খেয়ে দেখতে পারেন বাট আলটিমেটলি কোনো লাভ হবে না ওটা আলটিমেটলি বের হয়েই থাকবে ওটার ক্ষেত্রে আলটিমেটলি আপনাকে সার্জারিতে যেতেই হয় অন্যদিকে ফার্স্ট ডিগ্রি পায়েসের কথায় যদি আসি নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে আমরা ঔষধই দিয়ে থাকি কিছু কিছু ক্ষেত্রে আমরা খুব রেয়ারলি অপারেশনের কথা বলি কখন অপারেশনের কথা বলি যখন দেখা যায় যে দীর্ঘদিন ধরে একটা পেশেন্টকে আমরা ঔষধ দিচ্ছি কিন্তু ঔষধে কাজ হচ্ছে না বা পেশেন্টের অতিরিক্ত ব্লিডিং হচ্ছে অথবা কিছু পেশেন্ট আছে যাদের ব্লিডিং টেন্ডেন্সি আছে কিছু পেশেন্ট আছে যেমন তারা দীর্ঘদিন ধরে এমন কিছু ঔষধ খাচ্ছে যেসব ঔষধ খাওয়ার পরে দেখা যাচ্ছে তাদের ব্লিডিংটা খুব কমনলি হচ্ছে যেমন ধরেন অনেক পেশেন্টই অ্যাসপেরিন বা ইকুস্প্রিন খায় বা ক্লপিডেল খাচ্ছে এটা বিভিন্ন ধরনের ব্যবসায়িক নেম নাম থাকতে পারে তো এই ঔষধগুলি যারা খান তাদের দেখা যায় যে ফার্স্ট ডিগ্রি পাইলস হলেও ব্লিডিং হতে থাকে এবং প্রচুর ব্লিডিং হয় যেহেতু তারা হার্টের পেশেন্ট ব্লিডিং হওয়া তাদের জন্য কিন্তু ক্ষতিকারক এবং আমরা বিভিন্ন সময় ঔষধ দিয়ে টয়লেট নরম করে আমরা চেষ্টা করি কিন্তু চেষ্টা করার পরেও দেখা যায় যে ব্লিডিংটা কন্টিনিউ করছে। তখন আমরা বলি যে আমরা তো অনেক দিন ধরে চেষ্টা করলাম ঔষধে যেহেতু কাজ হচ্ছে না আমরা একটা সার্জিক্যাল ট্রিটমেন্টে যাই এবং বেশিরভাগ ক্ষেত্রেই আমরা একেবারে মিনিমালি ইনভেসিভ বা বিনা কাটা ছেড়ায় যে অপারেশন যেমন ধরেন লেজার দিয়ে এটা ভালো করে দিয়ে এবং হানড্রেড পার্সেন্ট টাইমস ফার্স্ট ডিগ্রি পাইলস খুবই ভালো হয়ে যায় পেশেন্টের আর ফিউচারে কখনোই ব্লিডিং হয় না সেকেন্ড ডিগ্রি পাইলসের ক্ষেত্রে দেখা যায় আমাদের আরও কিছু অপশানস আছে এগিয়ে আমরা সেকেন্ড ডিগ্রি পাইলসের ক্ষেত্রে প্রথমে ঔষধ দিয়ে ট্রাই করি ঔষধ দিয়ে যদি ভালো হয়ে যায় তাহলে এক্সেলেন্ট অনেক ক্ষেত্রে দেখা যায় যে দিয়ে ভালো হতে চায় না বা দেখা যায় দীর্ঘদিন দিয়ে ভালো থাকলেও মাঝে মাঝে সমস্যাগুলি হচ্ছে তো এই পেশেন্টগুলিকে আমরা বলি যে আমরা ফার্দার কিছু অপশন আছে এর মধ্যে একটা আছে রাবার লাইগেশন রাবার লাইগেশনটা এখন খুব একটা অ্যাকসেপ্টেড না বাট এটা এখনও আমরা সবাই করছি কারণ পেশেন্ট এটা খুব পছন্দ করে অনেকেই বলে যে অপারেশন আর ঔষধের মাঝামাঝি কিছু আছে কি না তাহলে আমরা মনে করি যে রাবার লাইগেশন করাটাই বেটার বাট যেটা আমরা সবচেয়ে বেশি পছন্দ করি সেটা হচ্ছে লেজার সার্জারি এই পেশেন্টের জন্য কারণ এটা আসলে রাবারিং লাইগেশনের যে কষ্ট সেটার চেয়েও কম কষ্ট হয় লেজারে লেজারে আসলে মাপ পেশেন্টটা বেশিরভাগ ক্ষেত্রে কোনো কিছু তেরই পায় না কোনো কাজা ছেঁড়া নাই কোনো সেলাই থাকে না সো আমার মনে হয় যে লেজার চিকিৎসাটাই সেকেন্ড ডিগ্রি পালসের জন্য সবচেয়ে ভালো যদি ঔষধ দিয়ে ভালো করা না যায় তো যখনই কোনো পেশেন্ট আমাদের কাছে আসে তখন আমরা আসলে কি কী ফ্যাক্টরসগুলি দেখি প্রথমে হচ্ছে যে ডিগ্রি কোন ডিগ্রিতে আছে যেটা একটু আগে বুঝিয়ে বললাম যে থার্ড ডিগ্রি ফোর্থ ডিগ্রি হলে অবশ্যই আমরা সার্জিক্যাল ট্রিটমেন্টে যেতে চাই আর ফার্স্ট ডিগ্রি হলে বেশিরভাগ ক্ষেত্রেই ঔষধ আর সেকেন্ড ডিগ্রি হলে বুঝে শুনে যে পেশেন্টের আসলে কি অবস্থা হচ্ছে তো এই জন্যই যখন আমরা কোনো পেশেন্ট আমাদের কাছে আসেন তখন আমরা পেশেন্টদেরকে একটা জিনিস জানতে চাই যে কতদিন ধরে তার এই রোগটা হচ্ছে যে কোনো পেশেন্টের যদি দেখি যে দীর্ঘদিন ধরে একটা রোগ নিয়ে বসে আছেন তাহলে বুঝি যে এই রোগটা আসলে ঔষধ দিয়ে সাধারণত ভালো হতে চায় না অথবা পেশেন্টের যদি আগে হিস্ট্রি থাকে যে দীর্ঘদিন ধরে ঔষধ খাচ্ছেন কিন্তু ঔষধেও কাজ হচ্ছে না তখন আমরা পেশেন্টকে বলি যে যেহেতু ঔষধে কাজ হচ্ছে না আর সারা জীবন তো ঔষধ দিয়েও চালানো যাবে না সো বেটার হচ্ছে কি যে অপারেশন যদি করে নেন এছাড়াও আরও কিছু কিছু ফ্যাক্টর আমরা খেয়াল করি যেমন ধরেন কিছু পেশেন্ট আছেন যেমন আমাদের প্রবাসী অনেক পেশেন্টই আমাদের কাছে আসেন যারা যাদের ওখানে বিদেশে যেখানে থাকেন ওখানে খুব ভালো ফ্যাসিলিটি তাই ওই পেশেন্টরা অনেক সময় আমাদের কাছে এসে নিজেরাই এসে বলেন যে ডাক্তার এই সমস্যাটা আমার হচ্ছে আমাকে একটা স্থায়ী সমাধান দিবেন আমি কিন্তু ওখানে আসলে ভালো চিকিৎসার আমার কাছে উপায়ও নেই ভালো চিকিৎসার ব্যবস্থা নেই বা ভালো চিকিৎসক নেই ওই সব জায়গায় আমরা সাধারণত কমনলি দেখি যে আমাদের যে ভাইয়েরা যারা মিডল ইস্টের বিভিন্ন দেশে কাজ করেন ওখানে তাদের চিকিৎসা ব্যবস্থা অত্যন্ত করুন এবং বেশিরভাগ পেশেন্টই দেখা যায় যে চিকিৎসা ওখানে সার্জিক্যাল ট্রিটমেন্ট নেওয়ার পরে আবার রিকারেন্স হয় আবার হয় অনেক জায়গায় অনেক রকম কমপ্লিকেশনও হয়েছে ইভেন এটাও দেখেছি যে এক পেশেন্টের ক্যান্সার হয়েছে ওরা নির্ণয় করতে পারে না যে ক্যান্সার হয়েছে তাকে পাইলসের অপারেশন করে দিয়েছে তারপরে ক্যান্সার ছড়িয়ে গেছে পরে তারা দেশের বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে পেশেন্টদেরকে সো এরকম অনেক করুণ সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের প্রবাসী ভাই বোনদেরকে ওনারাও অনেক সময় ডাইরেক্টলি এসে বলেন এরকম অনেক পেশেন্ট আমরা পাই যে আজকেই প্লেনে ল্যান্ড করেছে ল্যান্ড করে বাসায় যায়নি ডাইরেক্টলি চেম্বারে চলে এসেছে চেম্বারে চলে এসে বলে ডাক্তার আমার এই সমস্যা হয়েছে এটার একটা সমাধান করে দেন স্থায়ী সমাধান করে দেন আমি কারণ এক মাস পরে আবার বিদেশ চলে যাব সো আমি বিদেশকে আর এই ধরনের সমস্যার সমাধান এই ধরনের সমস্যার সম্মুখীন হতে চাই না বা আমি সারা জীবন খেতে চাই না সো এটাও একটা ফ্যাক্টর এই ধরনের পেশেন্টদেরকেও আমরা কিন্তু যে গ্রেডই হোক আমরা পেশেন্টকে বলে আচ্ছা ঠিক আছে এটা একটা স্থায়ী সমাধান করে নেন এখনকার দিনে যেহেতু লেজার চিকিৎসাটা চলে এসেছে এবং এটা বিনা কাটাকাটিতে বিনা সেলাইয়ে যেহেতু এটার চিকিৎসাটা হচ্ছে তবে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে যদি পায়লস অনেক বড় হয়ে যায় অন্যান্য সমস্যা যদি থাকে তখন একটু কাটা ছেড়া লাগে বা সেটাও আমরা লেজার দিয়ে করে ফেলি যেহেতু সো পেশেন্টের অপারেশনের পরে ব্যথা ইনফেকশন বা অন্যান্য যে সমস্যা একেবারেই কম হয় এবং পেশেন্টরা অনেক সময় যখন আমরা জিজ্ঞাসা করে যে ডাক্তার অপারেশন আর ঔষধের মাঝে মাঝে কি আছে তাহলে আমরা সবসময় বলি এখন হচ্ছে লেজার চিকিৎসাটা রয়েছে এখন আমরা যেটা করি সেটা কমনলি আমরা একটু লেজারের দিকে ঝুঁকে পড়েছি কারণ আমরা দেখেছি যে ঔষধ দিয়ে পেশেন্ট অনেক সময় বিরক্ত হয় যে ডাক্তার অনেক দিন তো ঔষধ খেলাম আপনি যে ঔষধ দিলেন কাজ হলো না অনেকে আবার ডাইরেক্ট জিজ্ঞাসা করে যে যদি কাজ নাই হলো তাহলে এতদিন ধরে ঔষধ দিলেন কেন আগেও বলতেন যে আমরা এই চিকিৎসা করে ফেলি সো এই জন্যই আমরা সবসময় পেশেন্টদেরকে অপশনটা বলে দিই যে দেখেন ভাই আপনি ঔষধ নেন ঔষধ খেয়ে দেখেন কারণ আমরা সব পেশেন্টের যে পেশেন্টই আসে আমরা ঔষধ দিয়ে দিই সব পেশেন্টকে এবং ঔষধের সাথে সাথে এটাও বলে দিই যে আপনার যদি এটা সমাধান না হয় তাহলে আমরা প্রথমত লেজার দিয়ে চিকিৎসা করার চেষ্টা করব। এবং লেজারতে এখন সর্বাধুনিক বিদেশে আপনি যেখানে যান সেখানে এখন লেজার চিকিৎসাটাই চলছে যদি আপনার যে ডায়াগনোসিস সেটাকে আমরা মনে করি যে লেজার দিয়ে চিকিৎসা সম্ভব হবে তাহলে আমরা বেশিরভাগ পেশেন্টকেই বলি যে আপনার লেজার একটা অপশন আছে এটা আপনি ট্রাই করে দেখতে পারেন আর একটা কথা আমি সবসময় বলি আমার পেশেন্টদেরকে কারণ অনেক পেশেন্টের একটা অভ্যাস আছে যে একই রোগের জন্য বিভিন্ন ডাক্তারের কাছে যায় এবং তারপরে এসে বলে যে ডাক্তার আপনি তো বললেন এইটা ওই ডাক্তার বললো ওইটা ঠিক আছে এই ধরনের একটা সমস্যা আমরা কমনলি দেখি তো আমি আমাদের সম্মানিত পেশেন্টদেরকে একটা কথাই বলবো যে দেখেন আপনার যে ডাক্তার যে ডাক্তারই আছেন এরা সবাই অভিজ্ঞ সবাই বিশেষজ্ঞ এবং বিভিন্ন লোক বিভিন্ন ডাক্তার একই রোগকে বিভিন্নভাবে চিকিৎসা করার চেষ্টা করে এর মানে এই নয় যে কেউ ভুল বলছেন বা ভুল করছেন এর মানে এই যে আসলে উনি চেষ্টা করছেন আপনার রোগটাকে ওনার মতো করে চিকিৎসা করার সো আমি সবসময় আমাদের সম্মানিত পেশেন্টদেরকে এটাই বলবো যে কম্পেয়ার করবেন এক ডাক্তারের সাথে আরেক এক ডাক্তারকে কম্পেয়ার করবেন এক একজন মানুষ এক একভাবে চিন্তা করে এক একজন মানুষ এক একভাবে কাজ করে বাট সবাই আপনার ভালো করতে চান আপনি নির্দ্বিধায় একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যেতে পারেন যিনি ওই পার্টিকুলার সাবজেক্ট অভিজ্ঞ এবং উনি আপনাকে ভালো করে দিতে পারবেন কারণ এই সারাদিন ঘোরাঘুরি করে আপনারও স্ট্রেস বাড়ে আপনারাও দুশ্চিন্তা বাড়ে অন্য দিক দিয়ে যে রোগটা আছে সেটা আস্তে আস্তে আরও খারাপের দিকে যেতে থাকে তো আশা করি আজকের আলোচনায় কিছু তাহলে উপকৃত হয়েছেন সামনে আরেক দিন আরেকটা ভিডিও নিয়ে আসবো অন্য কোনো টপিক নিয়ে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম